শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জির বাড়িতে সিবিআই এর একটি প্রতিনিধি দল উপস্থিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো প্রশাসক প্রণব চ্যাটার্জি সেই সময় বাড়িতে ছিলেন না। প্রণব চ্যাটার্জির স্ত্রী রেখা চ্যাটার্জির সাথে সিবিআই এর আধিকারিকরা কথা বলেন। পরে রেখা চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঢলডিগি পেট্রোল পাম্পের উল্টো দিকে তাদের একটি বাড়ি আছে। ওই বাড়িতে সানমার্ক নামে একটি সংস্থা ভাড়া ছিল। পরবর্তী ক্ষেত্রে তারা বাড়ি ছেড়ে চলে যায়। সিবিআই থেকে লোক এসেছিল, তারা সানমার্কের ইনকোয়ারি করছে। সেই সানমার্ক আমাদের এখানে কিছুদিনের জন্য ভাড়া ছিল। সেই ভাড়া থাকার সময় ওরা, আমরা জানতাম না ওরা কিসের ব্যবসা করে, একটুখানি খুলবে বলেছিল, কাপড়ে নীল করবে বলেছিল, খুদরার সঙ্গে কথা বলতো আর ভাড়া দিত এবং এইরকম ছিল। তারপর ওরা যখন রিয়েল এস্টেট শুরু করলো তখন আমরা আর ওদের সঙ্গে সম্পর্ক ছিল না। তাই আমায় জিজ্ঞাসা করতে এসেছিলো, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? আমি বললাম আমি জানি না, সবচেয়ে কথা যেটুকু জানি হলো এইটুকু, বলে আপনার কাছে এইটাই জানতে চাইছি আপনি তাদের সঙ্গে যোগাযোগ আছেন। আমি না না আমার সঙ্গে কারোর যোগাযোগ, আমি হাউস ওয়াইফ, কিছু জানি। আপনারা ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ ভাড়া দিয়েছিলাম সানমার্কে। আমাদের একটা টক অফ দ্য টাউন, ওখানে একটা বিল্ডিং আছে, সেখানে আমরা ভাড়া দিয়েছিলাম সানমার্কে। তারপর তারা কিছুদিন ছিল, তারপর চলে গেছিল, নিজেই চলে গেছে। পুলিশ সেখান থেকে কিছু জিনিস তুলে নিয়ে গেছিল? না না কিছু তুলে নিয়ে যায়নি, তার আগেই ওরা বন্ধ করে চলে গেছে। যে বা কিছু না কিছু শুধু কথা বলে গেছে। কতক্ষণ ধরে কথাবার্তা বললেন? ওরা নিজেরা বলছিল, আমি তো বললাম আপনারা নিজেরা অফিস খুলে দিয়েছেন এখানে। কতক্ষণ ছিল আপনার বাড়িতে? আমার তো ঠিক খেয়াল নেই, আধ ঘন্টা তো হবে। ওই সানমার্কের বিভিন্ন অভিযোগের তদন্ত করতেই এদিন সিবিআই এর প্রতিনিধি দল ও ব্যাংক কর্তৃপক্ষ এসেছিলেন। স্যার ইয়া পর বর্ধমান থেকে রাজীব মন্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।